ব্রেকিং বেঙ্গল উইথিং ফাস্ট, এই নিউজটি নিবেদন করছে। গয়না কিনুন হালকা অথবা ভারী, এই তো সময়, খুব তাড়াতাড়ি। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, হলমার্কযুক্ত গয়না, সার্টিফাইড হীরের গয়না এবং আসল গ্রহরত্নের সেরা সম্ভার। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-2102-55-046 অথবা 95-478-67687। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। তিন যুবক কলকাতার একটি কোম্পানিতে একসঙ্গে কাজ করে, প্রত্যেকেই ভালো বন্ধু, কিন্তু এক যুবক টাকার লোভে দুই সহকর্মীকে অপহরণ করে গত তিন দিন আগে। তারপর বাড়িতে ফোন করে মুক্তিপণও দাবি করে। প্রথমে 1,00,000 টাকা দাবি করলেও পরে 40,000 টাকায় রফা হয়। শনিবার সন্ধ্যে জয়নগর এলাকায় সেই টাকা তুলে দেওয়ার কথা ছিল অপহরণকারী যুবকদের হাতে। কিন্তু এর আগে অপহৃত দুই যুবকের পরিবার পুলিশকে বিষয়টি জানিয়ে রেখেছিল। সেই মতো টাকা হস্তান্তরের সময় তিনটি থানা এলাকার পুলিশ ঘিরে ধরে অপহরণকারী যুবক গিয়াসুদ্দিন গাজীকে, ধরা পড়ে যায় হাতে নাতে। উদ্ধার হয়েছে অপহৃত দুই সহকর্মী প্রসেনজিৎ বিশ্বাস ও শাহজাহান শেখ। প্রসেনজিৎ বসিরহাট ও শাহজাহান মুর্শিদাবাদের বাসিন্দা। রবিবার ধৃত গিয়াসুদ্দিনকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। উদ্ধার হওয়া দুই যুবকও বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন। মন্দির বাজারের বলদপুরের বাসিন্দা গিয়াসুদ্দিন ধর্মতলার একটি রেনকোট প্রস্তুতকারী কোম্পানিতে শ্রমিকের কাজ করে। ওই কোম্পানিতে শ্রমিকের কাজ করেন প্রসেনজিৎ ও শাহজাহান। গত কয়েকদিন আগে বেড়াতে যাওয়ার নাম করে দুজনকে গাড়িতে তুলে নিয়ে এসে অপহরণ করে বলে অভিযোগ। মঙ্গলবার আমার ভাই বেরিয়ে আসছে, ঠিক আছে, ঘর থেকে আসার পরে একটা দুটো বাজে যখন সেই টাইমে আমার ভাইকে আর কিডন্যাপ করে, ঠিক আছে, যে আমার ভাইয়ের জন্য বলছে 7,00,000 টাকা লাগবে, না জানি সাজ করে দেবো, ঠিক আছে, যে আমার বাবা এমনি বিরেন্টক মানুষ, ঠিক আছে, শরীর খারাপ বাবার, যে আমরা বলছি ভাই আমাদের টাকা ফাঁকা নিয়ে কী দোষ করেছে আমার ভাই, তা বলছি অতটুকু যায় না, আমার 1,00,000 টাকা লাগবে, ঠিক আছে, এরকম বলার পরে ধুমটি ধাঙ্গি মারে, যে আমাদের ভাই 1,00,000 টাকা আমরা দিতে পারবো না, ঠিক আছে, দিয়ে এরকম করে আস্তে আস্তে বলছি 2,00,000 টাকা নিয়েছো, 2,00,000 টাকা না পড়ে আমরা তাও পাইনি, কোথায় পাবো, গ্রাম পাড়া গ্রাম মানুষ আমরা, ঠিক আছে, 2,00,000 টাকাতে 7,00,000 টাকা কোথায় পাবো আমরা। তারপরে আমরা বললাম ঠিক আছে ভাই, আরও যাওয়া বলছি 42,00,000 টাকা নিয়েছো লাস্ট পর্যন্ত, কারণ বেশ যে আমরা তিনটে থানার মধ্যে, ঠিক আছে, ওইদিকে যেখানে কিডন্যাপ করেছিল, কোথায় কিডন্যাপ করেছিল, ওই জয়নগর আসতে বলেছিল, স্টেশন চলেছিল আমাকে, যে ওখান থেকে পুলিশ নিয়ে আমাদের, ঠিক আছে, সরকম যোগাযোগ করা, যেমন করে ভাইয়ের জীবন তো বাঁচাতে হবে, আমাদেরকে ভয় লাগছে যে ভাইকে যদি কিডন্যাপ করেছিল আমাকে যদি কিডন্যাপ করে আটকে নেয়, আমাকে সেরকম ভয় লাগছে। তারপরে আমি পুলিশ সবাইকে কমপ্লেন জানানো পড়ে, তারপরে সবাই মিলে ধরে হয়েছে। রেনকোটে কাজ করতো, এও তোমার ভাইয়ের সাথে কাজ, হ্যাঁ, কোথায় কাজ করতে গেছো? মোদলা। ও, তারপরে তুমি কি থানায় জানিয়েছো? হ্যাঁ। তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম সায়ন সে। কোথায় বাড়ি? বাড়ি জেলা মুর্শিদাবাদ, গ্রাম ভাস্কর, থানা বড়ুয়া। তবে এই চক্রে আর কারা কারা আছে তা জানতে চাইছে তদন্তকারী অফিসার। ডায়মন্ড হারবার থেকে শুভজিৎ দাস ও মথুরাপুর থেকে শামীম হোসেনের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। সহ নিবেদনে কম্পিউটার ওয়ার্ল্ড, ডায়মন্ড হারবার কার্স স্কুল রোড, আরিফ হোটেল ডায়মন্ড হারবার জলট্যাং রোডের বিপরীতে, সিদুর্গা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার জুবায়নস্কর হাট, মৃত্তিকা লাইসেন্স পয়েন্ট ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট, জ্যোতিষী সুকান্ত হালদার চেম্বার ফতেপুর ফলতা, লাইসেন্স পয়েন্ট ক্রিমিনাল কোর্ট রোড ডায়মন্ড হারবার, ডক্টরস নার্সিং হোম নিউ টাউন ডায়মন্ড হারবার, সুস্থ নার্সিং হোম কপাটহাট ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিং হোম বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর ও গ্লোবাল হেলথ কেয়ার নার্সিং হোম নিউ টাউন ডায়মন্ড হারবার।